আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং বাই রায়ানস মম। একটা ডিম, একটা আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট অল্প তেলে খুবই মজাদার নাস্তা তৈরি করে দেখাচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু খুব ভালো করে ছিলে নিয়েছি। এখন আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে মিহি করে কুচি করেও নিতে পারবেন। সম্পূর্ণ আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। পানির ভেতরে গ্রেট করে নিলে আলুটা কালো হয়ে যায় না, তো এ কারণেই পানির ভেতরে গ্রেট করে নিয়েছি। এখন চেপে চেপে সম্পূর্ণ পানিটা আমি ফেলে দিচ্ছি। আলু থেকে সম্পূর্ণ পানিটা চেপে ফেলে দিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ আলুটা আমি পানি থেকে তুলে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে মিহি করে কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, কেউ চিলি ফ্লেক্স দিতে না চাইলে স্কিপ করতে পারবেন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন 1টা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে 1টা চামচ দিয়ে এর উপরের দিকটা সমান করে দিচ্ছি। উপরের দিকটা খুব সুন্দর করে সমান করে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম আঁচে জাল করব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটাকে উল্টে দিচ্ছি। সাবধানে আমি 2টা চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গিয়েছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 3 থেকে 4 মিনিট। আবারও 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এটা অলরেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আসলে কেমন হয়েছে। এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা, আর তৈরি করা তো অনেক সহজ দেখতেই পেলেন। আমি আশা করছি আমার আজকের এই নতুন রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।